হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। তো আজকে আবার নতুন এক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকের ভিডিওটা হচ্ছে, আজকে তো সকলে কম বেশি জানো যে আজকে জন্মাষ্টমী। সো আজকে মামি আর আমি মানে তারাগঞ্জ ইস্কন মন্দিরে যাবো। তারাগঞ্জ ইস্কন মন্দিরে যাবো এখন। সো ওইখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। তো বন্ধুরা, আমরা চলে আসছি তারাগঞ্জ ইস্কন মন্দিরে। এটা রাস্তার হাইওয়ের পাশে দেখতে পাচ্ছেন, ভিতরে আরেকটি গেট সাজানো হয়েছে। এদিক দিয়ে মন্দিরে প্রবেশের গেট। এটা মন্দিরের চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এখানে লাইটের কারণে আমাদের ভিডিও কোয়ালিটি বেশি ভালো নাও হতে পারে, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি আমরা মানে তারাগঞ্জ ইস্কন মন্দিরে চলে আসি। তো ফ্রেন্ডস, এই যে আমরা হচ্ছে ভিতরে চলে আসছি, এখন আমি পাঠ্যসহ মন্দিরে প্রণাম জানাবো। আজকে শুভ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ ভগবানের আবির্ভাব তিথি। আমরা শ্রীকৃষ্ণ ভগবানকে প্রণাম জানাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শক। আজকে কোভিডের কারণে হয়তো বা অনেক এখানে প্রচুর লোক হয় প্রতি বছর, আপনারা সবাই জানেন। এবার কোভিডের কারণে একটা তাদের জন্য মানে নির্দিষ্ট সময়সূচি নির্ধারণ করা ছিল, তাই এই জন্য তারা অল্প সংখ্যক লোক নিয়ে এখানে ভগবানের হচ্ছে আরতি করছে। মন্দিরের ভিতরে এটা অনেক সুন্দর রাধা গোবিন্দ বিগ্রহ দেখতে পাচ্ছেন। এটা আজকে অনেক সুন্দর লাইটিং এর ব্যবস্থা ভিতরটা। তো ভক্তবৃন্দর জন্য আমরা ভিতরে যেতে পারিনি, এদিকে দূর থেকেই দেখাচ্ছি, সবাই বসে আছে। তো ফ্রেন্ডস, আমরা এখন মন্দির থেকে বাইরে যাব। বাইরে অনেক সুন্দর মেলা বসছে, গ্রাম্য যেভাবে মেলা বসে ওই রকম অনেক ভিড় দেখলাম আসার সময়। তো আমরা ওখানে যাইনি আগে, আগে মন্দিরের উদ্দেশ্যে ভিতরে ঢুকেছি। তো এখন আমরা মেলায় যেয়ে কিছু কিনবো বা কিছু, যেহেতু খাওয়া যাবে না, তো আমরা মেলাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
তো ফ্রেন্ডস, আমরা এখন মেলার ভিতরে, এখন পুরো মেলাটা আমরা ঘুরে দেখছি। এখানে অনেক সুন্দর সুন্দর দোকান বসছে, গ্রাম্য মেলা যেমন হয় ঠিক তেমনটি। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মেলাতে প্রচুর ভিড় দেখতে পাচ্ছেন, অনেক লোকের একবারে ভিড়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ঝিনুকের অনেক সুন্দর মালা দেখতে পাচ্ছেন, আবার ঘর সাজানোর শোপিস দেখা যাচ্ছে, সাদা রঙের জায়গাটা ফুটে উঠেছে পাখির মতো বানানো। তো পার্থ ওগুলো হাত দিয়ে নেড়ে দেখছে কেমন, আমরা কিনতে চাচ্ছি তাই। এগুলো দিয়ে ঘর সাজালে অনেক সুন্দর লাগবে। এটা এমনিতেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, জায়গাটাই অনেক সুন্দর লাগছে। এগুলো অনেক সুন্দর করে ঝিনুকের তৈরি, পাখির মতো তৈরি করা, দেখতেই ভালো লাগছে। তো আমরা এখন ইয়ে করছি, বাগনা সহ ময়ূর পাখা কিনছি। তো বন্ধুরা আমরা বাসে উঠে গেছি, অনেক রাত হয়ে গেছে এই জন্য আমরা এখানে থাকলাম না। তো আমাদের ভিডিওটি আমরা এখানেই শেষ করব, আপনারা সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, গুড নাইট।